নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপার দিয়েছি স্কুল থেকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে সেই বইটা আজকে আমি সলভ করে দেবো তো দেখো এটা দু হাজার চব্বিশ সালের পর্ষদের বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি ভূগোলের টোটাল পাঁচখানা সেট লাস্টের দিকে সলভ করে দেবো তো দেখো পেজ নম্বর দুশো আঠারো পেজ নম্বর দুশো একুশ পেজ নম্বর দুশো চব্বিশ পেজ নম্বর দুশো ছাব্বিশ পেজ নম্বর দুশো উনত্রিশ টোটাল এখানে সেট এগারো সেট বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ এর আগে কিন্তু বাকি দশখানা সেট আমি কিন্তু সলভ করে দিয়েছি তাহলে আলোচনা করা যাক পেজ নম্বর দুশো আঠারো থেকে তো দেখো ঠিক নিচের দিকে আছে প্রশ্নগুলো ওকে এখান থেকে তো দেখো যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অ্যান্সার হবে আরও হন পরে প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনে যে সকল দ্বীপ সম্পূর্ণ ডুবে গেছে তার মধ্যে একটি হলো নিউমোর বায়ুমণ্ডালে ঘনত্ব সর্বাধিক স্টাটস নদীর অবকর্ষ প্রক্রিয়ায় মাধ্যমে সৃষ্ট প্রদান ভূমিরূপ হলে মন্তকূপ সিজগিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান হলো একশো আশি ডিগ্রি মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় ইন পরে পরের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার আর ফোর আর চতুর্থ আরটি হলো রিফিউজ পরের প্রশ্ন নবীন পল্লিযুক্ত অঞ্চল পাঞ্জাবের নামে পরিচিত পেট ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ পরে প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে নল কূপনলকূপ ভারতের বৃহত্তম লেগুন হল চিলকা ভারতের ধান গবেষণা কেন্দ্র আছে কটকে উড়িষ্যার কটকে ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানাটি হলো বিলাই। একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো মৌজা মানচিত্র এই প্রশ্নগুলো সলভ করাবো শুদ্ধ অশুদ্ধ মাজুলি ভারতের বৃহত্তম নদী নদীবাদী ঠিক আছে গুরগাঁও ভারতের গুরুত্বপূর্ণ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ঠিক আছে মরু অঞ্চলের বায়ু জল মিলিত কার্যের ফলে পেটিমেন্ট সমুখ গড়ে ওঠা সঞ্চোজত হিনসেল মাছ ভুল আছে বিশাখাপত্তনম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর ভুল আছে স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু ঠিক আছে ভারতের একটি শঙ্কর ইস্পাত ইস্পাত কেন্দ্র হল ভদ্রাবতী ঠিক আছে চিত্র প্রকৃত ছদ্ম উভয় রঙের হয় ঠিক আছে এবারে আমি এই প্রশ্নগুলো সলভ করে দেব তো দেখো টু পয়েন্ট টু ওয়ানের শূন্যস্থান পূরণ করছি দেবপ্রয়াগে ভাগরতী ও ড্যাস নদীর মিলনে গঙ্গা নদীর উৎপত্তি হয় অলোকানন্দা বায়ুর প্রবাহ পথের দ্বারা পথের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্র আকৃতি হলো বারখান বায়ু হলো মৌসুমী বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বিরোধ সংরক্ষণ পরে পীপাঞ্জল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যভাগে রয়েছে কাশ্মীর উপত্যকা বজ্র কাগজ পুনর্নবীকরণ ধরনের বজ্র বাদের অধিকাংশ চা কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি হয় শাল ও সেগুন ড্যার জাতীয় উদ্ভিদ ক্রান্তীয় বর্ণমুচি এবার এ শিক্ষকগুলো সলভ করে দেব দোয়াদশ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদীর উপরে কম্পোস্ট পদ্ধতিতে কিসের দ্বারা জৈব পদার্থের পচন ঘটানো হয় ব্যাকটেরিয়া কোন শিল্পকে শিল্প দানা বলা হয় পেট্রোটেশন কর্ণাটক মালভূমি পূর্বাংশের নিচু ও তরাঙ্গিত অঞ্চল কিনেমে পরিচিত ময়দান পৃথিবীতে দিনে কতবার জোয়ার বাটার হয় দুবার পৃথিবীর গড় তাপমাত্রায় বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি বিশ্ব উষ্ণায়ন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানারেখা কী বলা হয় র্যাড ক্লিপ উপগ্রহিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি পিক্সেল এই প্রশ্নগুলো সলভ করে দেব জামনগর নগর হবে তৈর রসায়ন শিল্প দেরাদুন হবে জাফরান কারোয়া হবে তো দেখা দেরাদুন এটা ভুল আছে বলছে আমি জামনগর হবে তৈল রসায়নগর দেরাদুন হবে আমাদের এস ওয়াই কারেও হবে একটা মৃত্তিকা যেটা কাশ্মীরে পাওয়া যায় পেরামপুর হবে রেল রেলের বকি নির্মাণ কেন্দ্র ঠিক আছে সলভ করে দিয়েছি এবার আমি তোমাদের পেজ নম্বর দুশো একুশ সলভ করে দেব পেজ নম্বর দুশো একুশ ঠিক নিচের দিকে বাগবাজার স্কুলের নাম পয়েন্ট ওয়ানে আরন ও অবরণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন নদী পাখের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার হেটোর উচ্চতা স্তরটি হলো উচ্চতর স্তরটি হল হাইড্রোজেন স্তর সীমান্ত বৃষ্টি হয় নাতিশীতোষ্ণ গুণ্ডপাতে কি বলেছে আকুল হাসরোধ দেখা যায় ভারত মহাসাগরে পরের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম যে জ্বর সৃষ্টি হয় তাকে পেরেজি জ্বর বলে উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্র হলো তো দেখো এই যে এখানে অ্যান্সার আছে ইনসিনারেটর ঠিক আছে ঠিক এবার ঘড়ি দিয়ে একটুখানি হ্যাঁ এবার ঠিক আছে দেখো পুরোপুরি ক্লিয়ার করে দিছি পরের প্রশ্ন কি বলেছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমানা রেখার নাম ম্যাকমোহন লাইন ভারত আর পাকিস্তানের মধ্যে সীমানা রেখাকে কি বলে ভারত ও পাকিস্তানের সীমানা রেখাকে বলা হয় র্যাড লাইন ভারত ও আফগানিস্তানের সীমানা রেখাকে বলা হয় ডোরান্ড লাইন আর এখানে কীভাবে ভারত ও চীন কীভাবে ম্যাকমোহন লাইন সবগুলো বলে দিলাম খাতা লিখে নিও পরে প্রশ্ন মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কন উপকূল এল প্রভাবে ভারতে দেখা যায় খরা ক্ষয় ক্ষয় বেশি দেখা যায় ল্যাটরাইট মৃত্তিকায় ভারতে ধান ধান গবেষণা আছে কটকে ভারতে প্রথম পেট্রো শিল্প গড়ে উঠেছে ক্রম পেতে পরের প্রশ্ন পনেরো ডিগ্রি পনেরো মিনিট মাল্টিপ্যালে পনেরো মিনিট তাদের এর অ্যান্সার হবে ওয়ান এস টু ফিফটি থাউজেন্ড গয়ার অ্যান্সার মরু অঞ্চলের লবণক্ত হ্রদগুলিকে প্লায়া বলে ঠিক আছে গর্জন চলিসা দশ ডিগ্রি অক্ষাংশের রেখাতে থাকে বলা হয় ভুল আছে মেঘাসনতা রাত্রিতে শিশির পড়ে ভুল আছে ভরাটকরণ প্রক্রিয়া হিউমাস সৃষ্টি হয় ভুল আছে দামোদর নদীর তীরে টিস্কো অবস্থিত ভুল আছে যা চলাচলের জন্য নির্দিষ্ট সমুদ্রপথকে শিপিং লেন বলে ঠিক আছে গণ বনভূমি তে গাঢ় নীলবণ্নে দেখায় ভুল আছে শূন্যস্থান পূরণ করাবো বই বিদ্যুত সমভূমি কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার বলে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাশকেট বলে নদীর মোহনা ড্যাশ আকৃতি হলে পানটা তীব্রত হয় ফানেল জলীয় বাষ্প ঘনীভূত হয় লীলতা ত্যাগ করে যে উপগ্রহ রেখার পরিপ্রেক্ষিতে অবস্থান করে তাকে জিও স্টোনারি বলে জিও স্টোনারি বলে জিও স্টেশনারি বলে জিও স্টেশনারি বলে যাই হোক ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলে দক্ষিণ ভারতের শস্যভণ্ডার বলা হয় কাবেরী তামিলনাড়ুর পোরামপুর কোচ বা কামরা নির্মাণের জন্য বিখ্যাত এবারে আমি এই প্রশ্নগুলো সলভ করে দেব ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় আহমেদাবাদকে আর্দ্র শীতল শীতকাল দেখা যায় কোথায় ভূমধ্য সাগরীয়কে বেঙ্গালুরু স্রোত কোন মহাসাগরে দেখা যায় দক্ষিণ আটলান্টিকে ও ডি এর সম্পূর্ণ নাম কি অ্যান্সার হবে বাইকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বানামটা দেখে নেবে ওকে বানামটা খুব সুন্দর করে দেওয়া আছে ওকে বর্ধমিলা কোথাকা দেখা যায় আসামে দেখা যায় এটা আসামের ঝট ভারতের উচ্চতম হ্রদ কি কোথায় পাওয়া যায় সিকিমের গুরু গুরুদংশে দংশে ওকে পরের প্রশ্ন কী বলেছে মরুভূমির শুষ্ক আচ্ছা শুষ্ক ও শুষ্ক প্রায় মিত্রিকাকে কী বলে শিরোজেম বলে কোন শহরকে ভারতের প্রবেশ বলা হয় মুম্বাইকে বলা হয় এবারে এই প্রশ্নগুলো সলভ করে দেবো টেক্স সিটি হবে পুনে ভারতের টেক্ট হবে চেন্নাই ঝুলন্ত পতাকা হবে ঋষিগঙ্গা চলমান বালিয়াড়ি হবে আমাদের ধ্রিয়ান এবার আমি তোমাদের পেজ দুশো চব্বিশ নম্বর পেজ সলভ করাবো সেট তেরো ওকে তো দেখো পেজ নাম্বার দুশো চব্বিশ ফার্স্ট প্রশ্ন ভূপৃষ্ঠের অব কি বলে আবৃত শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে পড়ে তখন তাকে বলা হয় নগ্নিভবন হিমপলি দেখতে পাওয়া যায় যে স্রোতে কেটলে যে হ্রদে যে দেখা যায় দেখা যায় যে হ্রদে সরি আন্তরিকভাবে দুঃখিত কেটল হবে ডোলড্রাম বলা হয় যে অঞ্চলকে নিরক্ষ নিম্নচাপ আবহাওয়া নিম্নচাপে মানচিত্রে আবহাওয়ার মানচিত্রে সমস্ত রেখাগুলি প্রায় সমান্তরাল অবস্থান করে তাকে বলে যে অঞ্চলের সমুদ্রে আর্দ্র শীতল ও শুষ্ক বৈশিষ্ট্য যুক্ত জলবায়ু অঞ্চলে ভূমধ্য সাগরীয় কোনো একটি নির্দিষ্ট স্থানে জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য ছয় ঘন্টা তেরো মিনিট হার্স ডার্স ওয়েস্টের উদাহরণ মিথেন কুমায়ন হিমালয়ের প্রধান পর্বত মসৌরি দুয়াদর জলপ্রপাত যে নদীর উপর সৃষ্টি হয়েছে নর্মদা দীর্ঘতম জাতীয় সড়ক এনএইস ফর্টি ফোর আউটসোর্সিং বিষয়ক সবচেয়ে বেশি জড়িত যে শিল্পের সাথে তথ্য প্রযুক্তি ভারতের সর্বাধিক জনগণত রাজ্য বিহার মহানগরের সংখ্যা ন্যূনতম জনসংখ্যা মহানগরের ন্যূনতম জনসংখ্যা দশ লক্ষ একটি সান আর সিনক্রোনাস উপগ্রহ হল আইআরএস ঠিক আছে এবার বিভাগ খ সলভ করাবো মন্তকূপ সৃষ্টি হতে হতে গেলে নদীগর্ভে মসৃণ হওয়া একান্ত প্রয়োজন ভুল আছে পৃথিবীর উষ্ণায়নে সিএফসি এর প্রভাব সবচেয়ে বেশি ভুল আছে অ্যানাবেটিক বায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ঠিক আছে ভারতবর্ষে পশ্চিমে ঝঞ্ঝায়ের আগমন ঘটে শীতকালে ঠিক আছে আলপাইন উদ্ভিদ দেখা যায় হিমালয় অঞ্চলে ঠিক আছে অনিয়ন্ত্রিত জনসংখ্যার বৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়ায় ঠিক আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের কালো রং দিয়ে নিত্যবাহ নদী দেখা যায় ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের সলভ করে দিয়েছি পরের প্রশ্ন মরু অঞ্চলে স্বল্প উচ্চতার পাহাড় টিলাগুলিকে কী বলে ইনসেলভার্স বলে বাতাসে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলো বালি ও লবণ কণাকে তো দেখো অ্যান্সার হবে অ্যারোসল বলে অ্যারোসল বলে পরে প্রশ্ন গিনি উপকূলে প্রবাহিত স্থানীয় বাহিনীর নাম হলে হারমা ট্রান হারমা ট্রান বারোটা ঠিক করে লিখবে ড্যাস রঙের পাত্রে জৈব বজ্র সংগ্রহ করায় সবুজ ভারতীয় মহাকাশে গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত প্লায়াস পদ্ধতিতে সিমেন্ট শিল্পে সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় ভারতের চার বৃহত্তম মহানগরে যুক্তকারী উচ্চ গতির প্রস্তাবটি রেল প্রস্তুত হিরক চতুর্ভুজ ঠিক আছে মহানগর যুক্তকারী উচ্চ গতির প্রস্তাবিত রেল যদি রেল বলেছে তাহলে হিরক হয়েছে যদি এখানে সড়ক বলতো যদি এখানে সরব পতো তাহলে সোনালি চতুর্ভুষ হতো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার এই প্রশ্নগুলো সলভ করাব নদীর উচ্চপ্রবাহ ও মধ্যপ্রবাহের সংযোগ স্থলে গঠিত ভূমিরূপের নাম হলো শঙ্কু পলল শঙ্কু পলল শঙ্কু মরু অঞ্চলে পর্বতের পাতদেশে সৃষ্ট নাম কি বাজাদা জিরো ডিগ্রি অক্ষাংশ সূর্য রশ্মীর ফল কত শতাংশ হান্ড্রেড পার্সেন্ট ভারতের উন্নয়নের জীবনটাকে বলা হয় রেলপথকে ভারতের বৃহত্তম লেগুন হল চিল্কা মিত্রিকা ক্ষয় প্রতিরোধ প্রতিরোধী একটি কৃষি পদ্ধতির নাম হল ফালি চাষ কৃষ্ণ ও কাবেরী কৃষ্ণা ও কাবেরী নদী যুক্তকারী খালপথির নাম হলো বাকিংহাম খাল বাকিংহাম খাল ভারতের কোন রাজ্যে ইক্ষুক উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব ইস্ট হবে কর্ণাটক হবে যা জাহাজ নির্মাণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ কঙ্কন উপকূল হবে মহারাষ্ট্র জুম চাষ হবে মেঘালয় এবার আমি তোমাদের সেট ফরটিন পেজ নম্বর দুশো ছাব্বিশ নম্বর পেজ সলভ করিয়ে দেব তো দেখো পেজ নম্বর দুশো ছাব্বিশ ঠিক নিচের দিকে আছে দেখতেই পারছো তোমরা এই যে ওয়ান পয়েন্ট ওয়ানে আর অন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো ড্রামলিন সেট ফোরটিন ঠিক আছে যার পেজ নম্বর দুশো ছাব্বিশ চুনাপথের গঠিত শিলাস্তর নদীর প্রধান ক্ষয়প্রাপ্তি হলো দ্রবণ ক্ষয় দুটি করি বা সার্কেল মধ্যবর্তী শৈল হলো অ্যারেট বৈপ্রত্য উষ্ণতা দেখা যায় আন্তরাবিক পার্বত্য অঞ্চলে পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম হ্যারিকেন শীতল ল্যাবরেটর স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে কেচুর মাধ্যমে বজ্র ব্যবস্থাপনা করার পদ্ধতিকে ভার্মিকম্পোস্টিং বলে পরের প্রশ্ন মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কংকন ভারতে চীনের সীমান্তকে বলা হয় ম্যাকমোন লাইন গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত কোলেরুর হ্রদ কোলেরু হ্রদ ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে পলিমাটি সংযোজন ভিত্তিক শিল্প মোটর মোটরগাড়ি নির্মাণ শিল্প ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক সড়ক পথ হল এইচ ফোর্টি ফোর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো ইসরো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ওয়ান শুদ্ধ অশুদ্ধ পর্যন্তের মাধ্যমে ভূমিরূপের বন্ধুর হয় ভুল আছে হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয় ভুল আছে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হলো নাই হাইড্রোজেন ঠিক আছে দেওয়াল মানচিত্র একটি উপগ্রহ চিত্র ঠিক আছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্খল জিন্দাদা জিন্দা কাদা ভুল আছে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য হলো বিহার ভুল আছে জনঘনত্বপূর্ণ রাজ্য ভারতের সর্বনিম্ন যদি সর্বোচ্চ বলতো তাহলে এটা ঠিক হতো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব ভারতের উচ্চতম জলপ্রপাত হলো যোগ যদিও বাষ্প ঘনীভূত হওয়ার সময় লীনতাপ ত্যাগ করে সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদের সরললৈকিক অবস্থান অবস্থানকে সিজিকে বলে ভারতের নাগরা হলো চিত্রকূট জলপ্রপাত ড্যাশ ভারতের ইক্ষু গবেষণাঘাটটি অবস্থিত লখনৌ দশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট মরগরকে বা বিশিষ্ট নগরকে বলে মহানগর এর অ্যান্সার হবে অন টু ফিফটি থাউজেন্ড এবার আমি এই প্রশ্নগুলো সলভ করে দেব এসে কিউ পার্বতী হিমরেখার হিমবয়ের পার্বত্য হিমবয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে কি বলে ক্রেভাস মরু অঞ্চলে কোন বর্জিত শক্তি বেশি কার্যকর বায়ু কোন জলকে শীতল শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় প্লাস্টিক কোন ধরনের বজ্র জৈব অভঙ্গুর বজ্র ভারতে অবস্থিত হিমালয়ের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা এই প্রশ্নগুলো সলভ করে দেব ডেকান ট্রাপ কোন মৃত্তিকায় দেখা যায় কৃষ্ণ বা এগুড় মৃত্তিকায় কোন শিল্পকে ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে ভারতের বৃহত্তম রপ্তানিকারক বন্দরের নাম কি কলকাতা বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে দেবো সলভ করাবো চিল্কা হবে উড়িষ্যার উপকূল মালদান হবে কর্ণাটক মালভূমি চাষ হবে মৃত্তিকা খয় গড়ান হবে ম্যানেগ্র উদ্ভিদ আমাদের লাস্ট সেট আজকের ভূগোলের সব থেকে শেষ সেট সেট পনেরো পেজ নম্বর দুশো উনত্রিশ সলভ করাবো এটা হলে সম্পূর্ণ ভূগোলটা কিন্তু শেষ হয়ে যাবে তো দেখো পেজ নম্বর দুশো উনত্রিশ ঠিক নিচের দিকে আছে প্রশ্নগুলো সেট পনেরো দেখতেই পারছো সেট পনেরো লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ানে প্রদত্ত যেটি বর্জিত প্রক্রিয়া নয় সেটি হল অগ্নুদ্গম ওয়ান পয়েন্ট টুতে হিমাবয়ের দ্বারা বিদ্যুত বহিবিদ্যুত বহিবিদ্যৈত সমভূমিকে বলা হয় ব্যালেট্রেন বায়ু ও জল দ্বারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমির বাজাদা পরে প্রশ্ন ফ্রান্সের অন্য নদী উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু মিস্ট্রাল বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম দেখা যায় নিরক্ষীয় একটি শীতল স্রোত হল ওয়াশিয়া স্রোত ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগ হয় এটাই এটাই রোগ আন্দামান নিকোবর দ্বীপ দ্বীপকে পৃথক করেছে দশ ডিগ্রি তিব্বতে ব্রহ্মপুত্র অ্যান্সার সাংপো নামে পরিচিত হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারত ভারতের পাঞ্জাব ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থা হলো টাটা মোটরস ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই পরে বছর ওয়ান পয়েন্ট ওয়ান ভারতের নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম হরিয়ানা রিমোট সোর্সিং সেন্সিং মানচিত্র গভীর অরণ্য রঙ লাল এবারে আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহে অসংখ্য অশ্বকৃতি অশ্ব দেখা যায় ঠিক আছে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক হয় দুপুরবেলায় ভুল আছে মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক বল ভুল আছে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় অটোমোবাইল শিল্পকে ভুল আছে তোমরা তো জানো লোহিসপাত শিল্পকে বলা হয় ভুল আছে এটা খারিফ শস্য বর্ষাকালে হয় ঠিক আছে ভারতের সর্বাধিক জনগণত্ব রাজ্য হল বিহার জন সর্বাধিক ঠিক আছে এফ এটা কেছে এটা তো দেখতেই পারছো ওয়ান পয়েন্ট সেভেন সাত ইঞ্চি সিটের আরে এটা ভুল আছে দেখেই বোঝা যাচ্ছে কি বোঝাবো আর এই প্রশ্নগুলো সলভ কর দেব শূন্য স্যার ফিওর ফিওর অপেক্ষাকৃত ছোটো ও কম গভীর হলে তাকে ফিওর বলে ফিয়ার্ড ফিয়ার্ড অপেক্ষাকৃত ছোট ও কম গভীর হলে তাকে ফিয়ার বলে পরে প্রশ্ন বায়ুমণ্ডলে ট্রোপোজ অংশ জেড বায়ু প্রবাহিত হয় ট্রোপোজ ট্রোপো পাওয়া যাবে ট্রোপো পাওয়া যাবে ট্রোপোজ না ট্রোপো পাওয়া যাবে বায়ু প্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ ভারতের বৃহত্তম শেষখাল ইন্দিরা গান্ধী ভারতের এক সরি একটি ভার রাসকারী শিল্প হল লুয়েস্পাত শিল্প পূর্ব রেলের সদর দপ্তর হবে কলকাতায় মুলাশেস এটা হলো সরকারের শিল্প থেকে নির্গত হয় এবারে আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো যোগ জলপ্রপাত কোন নদীর পর অবস্থিত সারাবতী বিশ্ব উষ্ণায়নের কোন গ্রিন হাউস গ্যাসের প্রভাব সবচেয়ে বেশি সিও টু মরা জোয়ারের সময় পৃথিবীর চাঁদের অবস্থান কত ডিগ্রি থাকে নব্বই ডিগ্রি তেজস্ক্রিয় বজ্রের উৎস কি ইউরোনিয়াম হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে অবস্থিত পর্বতটির নাম কি নাম চাবড়াও নাম চাবা নাম চাবা চাবার ওয়াও বানামটা দেখেছ নয়াকার ময়াকার চয়াকার বয়াকার র ও আ নাম চাবা র ঠিক আছে অনেকে বানামটা উচ্চারণ করতে গণ্ড করে যায় সবার ক্ষেত্রেই রডো ড্রেনডন কোন ধরনের অরণ্য দেখা যায় আলপি অরণ্যে কলকাতার জীবন রেখা বলা হয় মেট্রো রেল যেটা উনিশশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয় মেট্রো রেল আই এন এস এট ইনস্যাক্ট কী ধরনের উপগ্রহ ভূ সমলয় এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো আধি ধুলিঝড় পাঞ্জাব হরিয়ানা গম্বলয় চিকমাগালুরু কফি গবেষণা কেন্দ্র শিলং হবে বৃষ্টির ছায়া অঞ্চল তো দেখো টোটাল কিন্তু আমি তোমাদের সমস্ত সেট কিন্তু সলভ করে দিয়েছি ঠিক আছে তোমাদের যত ভূগোলের সেট ছিল পেজ নম্বর একশো পঁচাশি থেকে পেজ নম্বর দুশো উনত্রিশ টোটাল পনেরোখানা সেট আমি সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে